আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও একটা ছোট্ট ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা হাঁটাহাঁটি ব্লগ। আমি প্রায় হাঁটতে বের হই, তো আজকের এই ব্লগটা হাঁটাহাঁটি করার সময় আমি কি কি উপলব্ধি করেছিলাম আর আমার কিছু পুরনো কথা শেয়ার করব। আশা করছি পুরোটা ব্লগ দেখলে ভালোই লাগবে। কেমন লাগতেছে এই জায়গাটা? গাছ আর গাছ, এই পাশে অনেক বিল্ডিং, ওই দিকে হচ্ছে আমাদের বাসা। কত পরিবর্তন হয়ে গেছে! আমি যখন কুয়েতে আসি তখন কিন্তু এত কিছু ছিল না। এইখানে এই যে জায়গাটা না, যে এখন একটু খোলা মাঠ, মাঠ শুধু মাঠ আর মাঠ ছিল। এই যে বিল্ডিংগুলো, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না এই বিল্ডিংগুলো আমি যখন আসি। আমরা প্রায় সময় বিকেলে এখানে হাঁটতাম, এত খোলা ছিল আর নিরিবিলি ছিল। বাচ্চারা খেলতো, অনেক মানুষ খেলতো এই মাঠে। তারপরে অনেক বিল্ডিং টিল্ডিং হইলো, ওই যে এখানে একটা স্কুল হয়েছে, কয়েকটি স্কুল হয়েছে। তারপরে যে কি সুন্দর সুন্দর মার্কেট টার্কেট হয়েছে, গাছ টাছ লাগাইছে, সুন্দর লাগে অনেক। মানে দিন দিন অনেক পরিবর্তন হয়েছে। প্রচণ্ড গরম, কিন্তু এই মুহূর্তে একটু ঠান্ডা, মানে একটু টেম্পারেচার কমছে বিকেলবেলা, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর ভালো লাগতেছে যে খেজুর, খেজুর দেখলে বেশি ভালো লাগে আর কি। তা আমি তো একটু অবসর পাইলে নিজেকে নিজে সময় দেওয়ার জন্য হাঁটাহাঁটি করি, কোনো ইয়ে নয়। এমনিতে হাঁটাহাঁটি করলে, গাছপালা দেখলে, রাস্তাঘাট দেখলে মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর না, কি সুন্দর খেজুর! ওই যে খেজুর, অনেক উপরে দেখা যায় না অবশ্য। যাই হোক, গাছগাছালি সবুজ টবুজ দেখলে না অনেক ভাল লাগে, চোখটা একটু শান্তি পায়। সব সময় একটা গন্ডির মধ্যে থাকা উচিত না। তো যারা সবসময় বাইরে টাইরে থাকে তাদের জন্য এটা নতুন কিছু না, কিন্তু আমার জন্য নতুন। আমি তো দেখি, ঘুরি 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 দেখি, ভাল লাগে। যেহেতু আমরা ঘরে বন্দি থাকি, কাজ টাজ করি, হাউস ওয়াইফ, আর যখন জব করি তখন তো জব করি ওই আরেকটা টেনশন, কিন্তু উপভোগ করার জন্য একটু হাঁটতে বের হওয়া যায়। আর এমন যদি ইউটিউবার হয়ে থাকি তাহলে তো বকবক করতে পারবো, যেমন আমি এখন বকবক করছি। ইউটিউবটা এসে বকবকানি বাড়াই দিছে, কিন্তু ভালোই লাগে, খারাপ না। যারা যারা এই তো খেজুর গাছে দেখতে চান, সুন্দর সুন্দর খেজুর বাগান এখানে দেখতে পারবেন। আর সমস্যা হলো যে আমাদের, আমি এখন এখানে এদিকে অনেক আশেপাশে এখন হাঁটাহাঁটি শুরু করছে অনেকে, এতক্ষণ কেউই ছিল না। এটা হইতেছে একটা নিয়ম, মানুষ দেখলে মানুষ আগায়, আসলে নীরবতা সবাই ভয় পায়। যাই হোক, আমি একটু কেনাকাটা করবো। যে একটা এখানে একটা শপিং মল আছে অন কস্ট, এখানে যাই। এটার কার্ড আছে আমার কাছে, ওই যে কার্ড দেখা যাইতেছে, এই কার্ডগুলো আমার আছে। ওইখানেও আরেকটা শপিং মল আছে, তো এইটাতে মূলত যাবো না এখন, এটাতে যাওয়ার ইচ্ছা নেই। কেন কি, আমি যেটা চাইতেছি সেটা এখানে নেই, মেবি। তো হাঁটাহাঁটি করি, হাঁটতে থাকি আর বকবক করতে থাকি। আশা করি ভালো লাগবে আপনাদের বকবকানি, ভালো না লাগলে ইগনোর করবেন। ব্যস্ত জীবন, যে যেভাবে পারে সেভাবে কাজ করতেছি। প্রবাস জীবন, ব্যস্ত জীবন, জীবন চলমান জীবন। তো থাকি এখন, একটু রাখি, পরে আবার অন করব, ঠিক আছে? এখন যা দেখতে পাচ্ছেন এটাই আসলে মূলত আমার পুরনো স্মৃতি। অনেক অনেক দিন আগে আমি ঠিক এই জায়গাটা থেকে একটা আকাশের ফটো নিয়েছিলাম, তারপর একটা কম্পিটিশনে দিয়েছিলাম ফেসবুকে। এই জায়গাটা থেকে আমার বাসাটা কাছেই, কিন্তু বাচ্চারা এখানে আসলে খেলাধুলা করে মূলত, আর এখানে হাঁটাহাঁটি করার সুন্দর জায়গা আছে, নিরাপদ। এজন্য মাঝে মাঝে যাই আমার ভাবিসহ। তো
এখান থেকে আকাশটার যে লুক দেখা যায় সেটা খুবই ভালো লাগে আমার কাছে। আমি এখান থেকে চারপাশে প্রাচীরের মাঝখানে থেকে যে আকাশটার একটা ছবি দেখা যায়, মানে দৃশ্য, এই ছবিটা ক্লিক করে আমি একটা কম্পিটিশনে দিয়েছিলাম 2015 সালে সম্ভবত। আমি সেটাতে ক্যাপশন লিখেছিলাম, প্রাচীরে বন্দি নীলাকাশ। তো আমার কম্পিটিশনের ছবিটা ভালোই সাড়া পেয়েছিল, অনেক লাইক কমেন্টস এসেছিল। জায়গাটাতে গিয়ে আমার আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমি ভাবলাম যে আমার ইউটিউবের ভিউয়ার্সদের কাছেও এই কথাটা শেয়ার করব। কেন জানি না আমার মনে চাইছিল যে শেয়ার করব কথাটা। তো আসলে এক একজনের চোখ এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি তো মূলত আসলে নিজের খেয়ালে বেখেয়ালে ভাবনাগুলো শেয়ার করার জন্যই ইউটিউবে বেশ কিছু ভিডিও দিই। এটাও আমার বাসার কাছাকাছি, হাঁটতে বের হয়েছিলাম, তখন একটু শ্যুট করলাম। এই দেখতে ক্যামেরায় কেমন মনে হচ্ছে আমার কাছে না খুবই ভালো লাগে, খেজুরের বাগান দেখলে বিশেষ করে বেশি ভালো লাগে। আর হাঁটাহাঁটি করা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। যারা হাঁটাহাঁটি করতে পারেন তারা খুবই লাকি, আর যারা হাঁটাহাঁটি করেন না, আলসেমি করে ঘরে বসে থাকা হয়, অবশ্যই হাঁটাহাঁটি করবেন, আর হাঁটতে হাঁটতে আমার মতো ব্লগ বানিয়ে ফেলবেন। যাই হোক, মনে আবার কেউ কিছু করবেন না, ভুল ভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমা করবেন। আসলে হাঁটাহাঁটি করা খুবই খুবই ভালো, আর অবশ্যই দূরত্ব বজায় রেখেই হাঁটাহাঁটি করতে হবে এখন যে একটা সময়। এই হচ্ছে আরব দেশের বিল্লু, খেজুর গাছের নিচে বসে আছে। গাছটা অনেক ছোট, দেখছেন, ছোট্ট একটা গাছ। এখানে ওরা পানি তো সারা অনেক গরম, প্রচুর গরম চারপাশে। তো এইখানে একটু পানি জমে আছে, এসি থেকে পানি জমে আছে, সেই পানিতে বসে আছে ঠান্ডায়। আহারে আহারে বেচারা, ওই একটা গাছের নিচে ঘুমায়। চারপাশে এসির প্রচণ্ড সাউন্ড, এই কারণে কথাগুলো বুঝে নাও যেতে পারে। আমাদের এখানে এমন চারপাশে প্রচুর সাউন্ড থাকে এসির, বাসার নিচে আর কি কাছাকাছি। যা করো ঘুমাক, ওদেরকে আর না জ্বালাই। আপনারা তো দেখলেন যে আমাদের এখানের অবস্থা কেমন, প্রচুর গরম, আকাশটা খুব সুন্দর, অনেক সুন্দর আকাশ। ওই তো এসি, আর্দ্র আবহাওয়া, যার কারণে সব এসি থেকে পানি পড়ে, মানুষের শরীর থেকে পানি পড়ে, ঘাম পড়ে আর কি। আবহাওয়া প্রচুর গরম গরম। তো এই বিল্লু প্রেম দেখে আবার কেউ কিছু ভাববেন না, আসলে বিড়াল খুবই ভালো লাগে। একটা সময় আমার বাসাতেও বিড়াল ছিল, তো এখন সময় পাই না, এগুলোর খুব যত্ন করতে হয়, এজন্য আর রাখা হয় না আমার কাছে। বাহিরে ওদেরকে এই দুরবস্থা দেখে খুব কষ্ট লাগছিল। আর যাই হোক, একটু শ্যুট করে নিলাম। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।